আমন্ত্রণের সবাইকে আরিকে সিরামিক্স প্রেজেন্টস বায়োপিক শো মিদালিনার অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সিদ্দিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে নির্বাচিত জিএস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরবর্তীতে দীর্ঘ সময় তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উদ্যোক্তা হিসেবেও সফল এই রাজনীতিবিদ দশম এবং একাদশ সংসদ নির্বাচনে বরিশাল চার আসন থেকে পরপর দুবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। দর্শক, আমাদের আজকের অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পঙ্কজ নাথ এমপি। আরটিভির স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শুরুতেই আমরা আপনার রাজনৈতিক জীবনের গল্প শুনতে চাই, ছাত্র রাজনীতি থেকে স্বেচ্ছাসেবক লীগ এবং সংসদ সদস্য, এই জার্নিটা কেমন ছিল কিংবা এই দীর্ঘ পথ চলাটা আপনার জন্য কতটুকু মসৃণ ছিল? ধন্যবাদ আসবি আমাকে কানেক্ট করার জন্য, ইনফ্যাক্ট আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি আরটিভি পরিবারকে স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই। জীবনের গল্প, রাজনীতি সেখান থেকে আজকে। আপনি তো একেবারে কলেজ জীবন থেকে, স্কুল জীবন, ছাত্র স্কুল যেমন স্কুল জীবন থেকে আমি ছাত্র ভালো করে বুঝে ওঠার আগ থেকেই রাজনৈতিক কর্মী। যখন ভালো বুঝি না যে আওয়ামী লীগের মিটিংয়ে বঙ্গবন্ধুর ছবিটা নিয়ে যেতে হবে, অতএব বাবা বলেছেন, মা তুলে দিয়েছেন ছবিটা নিয়ে, আমরা আওয়ামী লীগের মিটিংয়ে দিয়ে এসেছি, আবার মিটিং শেষ হয়ে গেছে ছবিটা নিয়ে এসেছি। তখন তো আর আমি রাজনীতি বুঝি না, কিন্তু যেহেতু বাবা আওয়ামী লীগ করতেন, বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি ধনাঢ্য পরিবারই বলবো, দাদু অনেক বড় লোক ছিলেন, সেই পরিবারে জন্ম, একাত্তরে ক্ষতি হয়েছে অনেক আমাদের, বাবা মুক্তিযুদ্ধে গিয়েছেন ফিরে এসছেন, পঁচাত্তরের পরে আমাদের সেই যে দুঃখজনক ঘটনা বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পরে কিছুদিন বাবা পলাতক ছিলেন, তারপরে যখন আবার ঘরোয়া রাজনৈতিক তৎপরতা শুরু হলো অথবা সুযোগ বসে রাজনৈতিক কর্মসূচির দেওয়ার সুযোগ এসেছিল, তখনই আওয়ামী লীগের মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগের ঘরোয়া মিটিংগুলো আমাদের বাসায় হতো, ওই মিটিংয়ে বসে চা নিয়ে দেওয়া বা মোয়া নাড়ু এগিয়ে দেওয়া, তখন তো রাজনৈতিক কর্মী না, বাবার ছেলে হিসেবে ট্রু যে বাবার সাথে দিদিরা 21 ফেব্রুয়ারির মালা গেঁথে দিতেন, 16 ডিসেম্বরের ফুলের মালা গেঁথে দিতেন, সেই মালা বাবার হাত ধরে শহীদ মিনারে দিতাম, সেখান থেকেই আমার রাজনীতি শুরু। আমি যখন ক্লাস 8-এর ছাত্র তখন আমাদের নেতা জাহাঙ্গীর কবি নানক ভাই তখন বৃহত্তর জেলা ছাত্রলীগের সভাপতি, শহীদ ভাই বিএম কলেজের জিএস, খাজা ভাই সেক্রেটারি, তখন আমি মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কালচারাল সেক্রেটারি। আমি ক্লাস 8-এর ছাত্র হয়ে মেহেন্দিগঞ্জ থানা ছাত্রলীগের কালচারাল সেক্রেটারি হতে পেরেছিলাম, এটা নানক ভাই তখন জেলা ছাত্রলীগের সভাপতি, কাজেই তখন থেকে আমার শুরু। আমি স্কুল ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, কলেজ ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, ফিরে এসেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, 89-এ সুলতান মুস্তাক যখন ডাকসু, সেই ডাকসুতে হলের নির্বাচিত জিএস হলাম, পরবর্তীতে ছাত্রলীগের 92-94-এ ওই সময়টায় ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম, তারপরে সামান্য বিরতি, আবার ফিরে এসে আপনার 2001 থেকে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কয়েকদিন, পরে সম্মেলন থেকে 2003-এর 27 জুলাই থেকে সম্মেলন, গত বছরের সম্মেলন পর্যন্ত আমি প্রায় 17 বছর সেক্রেটারি। পরপর 2 মেয়াদে আপনি মেঘনা পাড়ের মেহেদিগঞ্জ অর্থাৎ বরিশাল 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মানে মেহেদিগঞ্জ বাসীর দুঃখ আপনি কতটা ঘোচাতে পেরেছেন? আপনি তো পরপর বরিশাল 4 আসনের সংসদ সদস্য। একটি খুব সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ, এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে শুধু মেহেদিগঞ্জ নয়, সারা দেশের মানুষের দুঃখ অভাব ঘোচানোর যে চ্যালেঞ্জ বঙ্গবন্ধুগণ হাতে নিয়েছেন, যে বঙ্গবন্ধুর স্বপ্ন আমার বাংলার মানুষ যেন পেট ভরে ভাত পায়, পরনে কাপড় পায়, উন্নত জীবনের অধিকারী হয়, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে আমি একজন নগণ্য কর্মী, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা আমার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যাতে বয়স্ক মানুষগুলো সঠিকভাবে ভাতাটুকু পায়, এখানে কোনো অনিয়ম না হয়, আমরা চেষ্টা করছি একেবারে হতদরিদ্র মানুষগুলো যেন ভিজিটি চালটুকু পায়, যেন অনিয়ম না হয় প্রপারলি, অর্থাৎ সরকারের সোশ্যাল সেফটি নেট
থেকে শুরু করে জনগণের ভাগ্যের উন্নয়নে যা কিছু করা দরকার সেগুলো রুটিন ওয়ার্কগুলো করছি। পাশাপাশি মেহেন্দিগঞ্জ বা হিজলা একটি পশ্চাৎপদ নদী বিধৌত দুর্গম জনপদ, রাজধানীর সাথে বা জেলা শহরের সাথে এমনকি দুইটি উপজেলার সাথেও কোনো সড়ক যোগাযোগ নেই। আমার মেহেন্দিগঞ্জের 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, এক একটা ইউনিয়নের 3-4টা খণ্ড, 2টি ওয়ার্ড, 1টি ওয়ার্ড, এত দুর্গম সব নদী, তেঁতুলিয়া, কালাবদর, মাসকাটা, মেঘনা যে শাখা নদীগুলো, আমি একেবারে মানে বলতে পারবো যে ভেনিস অফ বেঙ্গল। এই যে এখন যে শান্ত মৌসুমটা, খুব মনোরম দৃশ্য, আবার বর্ষার প্রচণ্ড তাপ, দুর্গম নদী ভাঙন, আমি এই হতদরিদ্র পিছিয়ে পড়া নদী ভাঙনে বিপর্যস্ত মানুষগুলোকে উন্নয়নের সড়কে সম্পৃক্ত করার চেষ্টা করছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আপনি জেনে আশ্চর্য হবেন যে এখন পর্যন্ত বিকেল 5টার পরে মেহেন্দিগঞ্জের হেডকোয়ার্টারের সাথে রাজধানীর বা জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকেল 5টার পরে। আপনি যদি হাওড় অঞ্চলে যান, শুষ্ক মৌসুমে পা হেঁটে যেতে পারবেন, এখন তো রাস্তা হয়ে গেছে। আমার মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল সদরের যোগাযোগটা বিকেল 5টার পরে আমরা ডিসকানেক্ট হয়ে পড়ি, এই কারণে কেউ মারা গেলে জানাজা দেওয়া যাচ্ছে না, কি অসুস্থ হয়ে পড়লে আমরা রোগী নিয়ে বরিশাল যেতে পারি না। রাজধানী তো অনেক দূর, সন্ধ্যায় লঞ্চে উঠে পরের দিন ভোরে ঢাকা পৌঁছতে হয়, খুব কাছাকাছি যে বরিশালে যাব সেটিও দুর্গম। কাজে আর প্রমোদটা সব নদী, এইখানে এখনই ব্রিজ করলে আমার মংলা পোর্ট, পায়রা পোর্ট এবং চিটাগং পোর্ট, তিনটা পোর্টের যে নৌপথ, এটা হার্ট হচ্ছে হিজলা মেহেন্দিগঞ্জ। স্পেশালি মংলা এবং পায়রা পোর্ট থেকে যে ভেসেলগুলো ঢাকা আসবেন এগুলো আমার মেহেন্দিগঞ্জ হিজলাকে অতিক্রম করে, হিজলা মেহেন্দিগঞ্জের বুকের উপর দিয়ে আসে বিদায়। এখানে চাইলেই ব্রিজ করা খুব আসলে ডিফিকাল্ট, আর ব্রিজ করতে হলে সি গোয়িং হাইটে যে ব্রিজ লাগবে সেই ডেপথ আমার মেহেন্দিগঞ্জের নেই। ওই পরিমাণ ব্রিজ যে হাইট সি গোয়িং ভেসেলের, যেমন এখন রূপপুর প্রকল্পের ব্রিজ ভেসেলগুলো আসে রূপপুরে, পদ্মা সেতুর গুডস ক্যারিং যেগুলো হয়, যে ক্রেনগুলো আসে সেগুলো আসে মংলা থেকে পায়রা হয়ে আমার মেহেন্দিগঞ্জের উপর দিয়ে। ইনফ্যাক্ট এই সমস্ত হেভি ভেসেল মুভ করার জন্যে যেই হাইটের ব্রিজ লাগবে সেই হাইটের ব্রিজের অ্যাপ্রোচও মেহেন্দিগঞ্জে নেই। হিজলা মেহেন্দিগঞ্জের মধ্যবর্তী নদীতে একটি ফেরি কানেক্ট করা জরুরি প্রয়োজন, অর্থাৎ ভোলা মেহেন্দিগঞ্জ বরিশাল, এইখানে যদি আমরা ফেরি কানেক্ট করতে পারি। যেহেতু এখন পর্যন্ত আপনি বলছেন যে আপনার ওখানে নদীর গভীরতা অনেক বেশি, তো সেখানে তো আন্তর্জাতিক মানের কিংবা বড় সি ফেরি যেগুলো সেগুলো চলাচলের একটা বড় অপরচুনিটি আছে, যেটা যে কোনো ফেরি। আমার নৌ পরিবহন মন্ত্রী মহোদয়কে অনুরোধ করার পরে তিনি নিজে ঘুরে আসছেন এই 12ই সেপ্টেম্বর। কিন্তু সেখানে ফেরি আসতে সমস্যা কোথায়? আমি ফেরি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, অফিসিয়াল অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি, কিন্তু ফেরিটা ভায়াবল হচ্ছে না। ইনফ্যাক্ট হিজলা মুরাদের মধ্যবর্তীতে হিজলা মেহেন্দিগঞ্জের মধ্যে যে ফেরিটা হবে, মেহেন্দিগঞ্জ এন্ডে তো সাফিসিয়েন্ট ভেহিকেল লাগবে, যেই সাফিসিয়েন্ট ভেহিকেল শুধুমাত্র মেহেন্দিগঞ্জ উপজেলার জন্য, আমি বলে রাখি ফাঁকে, আমি ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট সেক্টর থেকে একটি ছোট্ট ফেরি কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যেটা মাননীয় মন্ত্রী শুনে আশ্চর্য হয়েছেন, আমি আমাদের নিজস্ব উদ্যোগে আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে ইমার্জেন্সি রিলিফ ওয়ার্ক বলেন, ট্রিটমেন্ট বলেন, হিজলা মেহেন্দিগঞ্জের মধ্যবর্তী দাঁতপুরে এবং পুরাতন হিজলার মধ্যে আমরা ব্যক্তিগত উদ্যোগে ফেরি করে দিয়েছি, যাতে করে যেটা ইনফ্যাক্ট সরকারি ফেরি না, এখানেও ডেইলি প্রতিদিন 2টা বা 3টার বেশি ভেহিকেল হয় না, এটা ভায়াবল না। আপনার বিআইডব্লিউটিএ বা রোডসের রাস্তা নেই, এখানে বিআইডব্লিউটিএ যে ফেরিটা দেবে সেটিতে তাকে লাভজনক হওয়া লাগবে, সেটাও একটা অন্তরায়। যোগাযোগ ব্যবস্থা কিন্তু সব জায়গায় যে লাভ হতে হবে এটা তো মানুষের জন্য সার্ভিস, আমি সেটা পাই, নৌ পরিবহন কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসেবেও আপনারা দেখতে পারেন, কারণ আজকে হয়তো ওই কারণে পরিবহন নাই, কিন্তু যখন ফেরিটা হয়ে যাবে তখন দেখবেন পরিবহন বেড়ে গেছে। এটি সত্য, আপনি আসলে হিজলা মেহেন্দিগঞ্জের যেখানে আমরা ফেরি যোগাযোগটা চাচ্ছি বা যেখানে সম্ভব সেখানে রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা নেই, সেখানে এলজিডি রাস্তা। আমি প্রথম 3 বছর ব্যর্থ হয়েছি ফেরি পরিশ্রম করে করে করে, ফাইনালি চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়ে কমান্ড করলেন যে এলজিডি রাস্তায় রোডসে ফেরি দেওয়ার বিধান নেই, আমাকে আবার ব্যাক করতে হয়েছে। আবার ব্যাক করে অল্টারনেটিভ আমাকে বিআইডব্লিউটিএ অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়কে ফিরে যেতে হয়েছে। তৎকালীন মন্ত্রী এবং বর্তমান প্রতিমন্ত্রী আন্তরিক ওনারা চেষ্টা করছেন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌ পরিবহন মন্ত্রী কর্মকর্তারা ঘুরে এসছেন, আমি হোপফুলি হয়তো হয়ে যাবে, সেই জন্য অপেক্ষায় নেই। আমি যেহেতু প্রাইভেট সেক্টর থেকে একটি ছোট ফেরি চলছে এবং তা দিয়ে প্রতিদিন 2-3টি করে ভেহিকেল নদী পার হচ্ছে,
অতএব আমি আশাবাদী যে যদি জনগণের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় বা মানুষ আগ্রহ বেড়ে যায়, আগেই বলি মানুষ নৌপথে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে, এক্স্যাক্টলি, বাট রোডসটা হচ্ছে ইমার্জেন্সি। আবার আপনি তো রেল কথা ভাববেন, রেলটা আমার এখানে সম্ভব না। আমি যেমন ইতিমধ্যেই ভাবছি, ইতিমধ্যেই এর আগে সচিব, রেল পথ মন্ত্রণালয়, ডিজি রেলের সাথে কথা বলে রেখেছি, পদ্মা সেতু সেখান থেকে এখন যে বরিশাল ডিরেক্ট কানেক্ট হচ্ছে, অল্টারনেটিভ হচ্ছে জাজিরা প্রান্ত থেকে আমি যদি শরীয়তপুর উপর দিয়ে মুলাদি হিজলা একটি রেল লাইন করতে পারি, রেল ইনফ্রাস্ট্রাকচারে কস্ট কম, অনেক রোড ব্রিজের চেয়ে রেল ব্রিজে খরচ কম, রোডে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট ব্যয় রেলপথ করতে খরচ কম, চার ভাগের এক ভাগ বলা, দূরত্ব কমে যায়। আমি জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু, জাজিরা প্রান্ত রেল সেতুর জাজিরা প্রান্ত থেকে যদি আমি এটাকে শরীয়তপুরের উপর দিয়ে মুলাদি হিজলা কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমার শরীয়তপুর হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জের লোক একেবারে দুই ঘন্টা ঢাকা আসতে পারবে। সেটি হয়তো বলবেন আমি ভাবছি 20 বছর পরে স্বপ্ন, তখন আমি এমপি নাও থাকতে পারি, কিন্তু আমি এই স্বপ্নটা এখনই শুরু করে দেওয়া উচিত। এখন যেমন ভাঙার থেকে বরিশাল যাচ্ছে, সেখান থেকে পায়রা যাবে, সেই বেনিফিটটা সরাসরি হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ নাও পেতে পারে। বরিশালে গিয়ে আমাকে রেলে উঠতে হবে, আমি যদি একেবারে ত্রিভুজের অতিভুজের মতো করে শরীয়তপুর শহরের উপর দিয়ে গোসাইরহাট হয়ে মুলাদি হিজলা লাইনটা কানেক্ট করতে পারি, তাহলে আমার এই নদী ভাঙার মানুষগুলোর কানেক্টিভিটি অনেক সহজ হবে, মানে অনেক বড় একটি সুবিধা তারা পাবে। নদী ভাঙ্গন আপনার সংসদীয় এলাকার একটি বড় চ্যালেঞ্জ, অনেক বড় সমস্যা। নদী ভাঙ্গন ঠেকাতে কী কী পদক্ষেপ নিচ্ছেন? আমি আবারও বলি, নদীটা শুধু লাইবিলিটিস না, অ্যাসেটও। অবশ্যই নদী এপার ভাঙে ওপার গড়ে, এইটা নদীর খেলা, এটা হয়তো কবির বা গানের কথা, কিন্তু যার যখন যায় সে তখন বোঝে। মাননীয় প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জের উলানিয়াকে রক্ষার জন্য 386 কোটি টাকার প্রকল্প দিয়েছেন, তারও আগে প্রথম দফায় প্রাথমিকভাবে 20 কোটি টাকা বরাদ্দ দিয়ে উলানিয়াকে আমরা রক্ষা করতে পেরেছি, যেটি প্রাচীন ঐতিহ্য আমাদের, যেটি আমাদের 360 ঘর মুসলিম জমিদারের ঐতিহ্য, সেটি আমরা রক্ষা করতে পারছি। হিজলার হরিনাথপুরকে আমরা স্থায়ী রক্ষাবাদ করে চেষ্টা করছি রক্ষার জন্য, ইতিমধ্যে হিজলার বাউসিয়া বাহেচর পুরাতন হিজলা হরিনাথপুরের জন্য আরও 500 কোটি টাকার প্রকল্প একনেকে যাওয়ার পথে, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে স্কুটিনি হয়ে এখন অন দ্য ওয়ে টু একনেক, এখানে হিজলা রক্ষা আছে। আমার শ্রীপুর, জাঙ্গালিয়া, আমার মেহেন্দিগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন প্রতি বছর ভাঙে, শ্রীপুর ইউনিয়নটা প্রায় বিলীন হওয়ার পথে, জাঙ্গালিয়া ইউনিয়ন, ছড়বর ইউনিয়ন ইতিমধ্যেই 2/3 বিলীন হয়ে গেছে। আমি আশাবাদী ভোলা বরিশাল যে ব্রিজটা হবে লাহারহাট থেকে শ্রীপুরের উপর দিয়ে, ওই ব্রিজের যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুরু হবে, ওই বেনিফিটটা আমরা শ্রীপুরে পাবো। এখানে একটু উল্লেখ করে রাখি যে দাঁতপুর থেকে যেই পানিটা ঢুকবে মেহেন্দিগঞ্জের সাউথে মাসকাটা বেরিয়ে যাবে, সাউথেও নদীর খালের মুখে চর, নর্থেও খালের মুখে চর, কাজেই বর্ষাকাল ছাড়া এইখানে পানি আসে না, কাজেই তো খালের মুখগুলোর চরগুলো কেটে দেওয়ার ব্যবস্থা এখানে কাটতে গেলে যেই পরিমাণ অর্থ প্রয়োজন হবে, নদী কাটতে গেলে সেই পরিমাণ অর্থ লোকাল উপজেলা প্রশাসনে থাকে না, এখানে BIWTA বা পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থা লাগবে। আর সারা বাংলাদেশে এত ভাঙন, আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে, সচিব মহোদয়কে নিয়ে গেছি, উপমন্ত্রী মহোদয় অনেক সময় ওনারা গিয়েছেন দেখেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি এত বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে যায়, আপনি চাঁদপুর বন্দর রক্ষা করবেন না মেহেন্দিগঞ্জের খালের মুখ ছোটো করে দেবেন? ইতিমধ্যে আরও একটি LGD প্রকল্প নিয়েছি আমরা, প্রায় 1 কোটি টাকার টেন্ডার হয়েছে খালটা সচল রাখার জন্যে, ইতিমধ্যেই ওই খালটাকে নাব্যতা ফিরিয়ে আনার জন্যে আমরা LGD থেকে প্রায় 1 কোটি টাকার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। জি, মেহেন্দিগঞ্জের বিপুল সংখ্যক মানুষ মৎস্যজীবী, প্রতি বছর অনেক জেলে সাগরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যায় এবং ইলিশ প্রজনন মৌসুমেও মৎস্য আহরণ তাদের নিষিদ্ধ থাকে কিংবা নিষিদ্ধ থাকার কারণে তাদের কিন্তু জীবন জীবিকা সব কিছু অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে, তার জীবনটা দুর্বিষহ উঠে। আমি এই জেলেদের জন্য এই সম্প্রদায়ের সুরক্ষা আপনি কী ভূমিকা নিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগে কেউ কিন্তু এই উপকূলীয় অঞ্চল বা মৎস্যজীবীদের জন্য বিশেষ VGF উদ্যোগ নেননি। জি, যখন জেলেদের জাটকা মাছ ধরা বন্ধ থাকে, যখন মা ইলিশ আহরণ বন্ধ থাকে, তখন কিন্তু স্পেশালি VGF দিচ্ছেন, চাল 40 কেজি করে চাল দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। নট অনলি দ্যাট,
ওই যে প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য প্রকল্প নিয়েছেন, যেখানে আপনি সেলাই মেশিন, কম্পিউটার ট্রেনিং অথবা স্বল্পমেয়াদী কর্মসংস্থান মাননীয় প্রধানমন্ত্রী করছেন, আর যারা সমুদ্রে গিয়ে নিখোঁজ হচ্ছেন, মারা যাচ্ছেন, তাদেরকে যে আইডেন্টি কার্ড দিয়ে দেওয়া, জেলে কার্ড দেওয়া, এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল। এবং সেই পরিবারকে 50,000 করে টাকা দেওয়া, তাদের আইডেন্টি কার্ড যদি থেকে থাকে, জেলে কার্ড থেকে থাকে, সেই পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ আমরা নিচ্ছি, নৌকো দিয়ে, জাল দিয়ে, অর্থাৎ তাদের পরিবারের চাহিদা মতো আমরা সেই পুনর্বাসন নিচ্ছি। ইলিশ প্রজনন মৌসুমে স্পেশাল ভিজিএফ দিচ্ছেন এবং ঝাটকা মৌসুমে স্পেশাল ভিজিএফ দিচ্ছেন 40 কেজি করে চাল, পাশাপাশি ঝাটকা পুনর্বাসন কর্মসূচির আওতায় ওই জেলে বা জেলের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। আপনি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে ছিলেন, আপনাদের কিংবা আপনার হাত ধরে কেন স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলনটি সেটা হলো না, কেন আপনি করতে পারলেন না, এর পিছনে রহস্যটা কী ছিল আমি জানার চেষ্টা করব, কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নিতে হবে। থ্যাংক ইউ। দর্শক, আরেকটি সিনেমিক্স প্রেজেন্স বায়োপিক সমিতির অনুষ্ঠান নিচ্ছি, ছোট্ট বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরেকটি সিরামিক্স প্রেজেন্স বায়োপিক শো মিডালির অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান, আমাদের আজকের অতিথি বরিশাল 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পঙ্কজ নাথ। আপনাকে আবার স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, যে অনেকের মনে জমে থাকা একটি প্রশ্ন এবং যেটার উত্তর সবাই খোঁজার চেষ্টা করে, যে দীর্ঘদিন আপনি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে ছিলেন কিন্তু আপনি একটি সম্মেলন দিতে পারলেন না, কি রহস্য ছিল? অনেকেই বলেন সেটা নাকি ইচ্ছা করেই আপনি করেননি। সম্মেলন দিতে পারা না পারা এটাও যেমন আমার সিদ্ধান্ত না, ইনফ্যাক্ট সম্মেলনের তারিখও নির্ধারিত হয়েছে, সম্মেলন হয়েছে। এবং আমরা তো একটা পরিবার, রাজনৈতিক পরিবার, আমরা সবাই সদস্য। ক্রিকেট মাঠে ক্যাপ্টেন ডিসাইড করেন কে কখন বোলিং করবেন, কে কখন ফিল্ডিং করবেন, কোন ব্যাটসম্যান কখন ব্যাটিং করবেন। কাজেই আমাদের ক্যাপ্টেন যখন যা সিদ্ধান্ত নেবেন আমরা কর্মী হিসেবে সেটাই মেনে নেব। জি, আবার আপনার সংসদীয় এলাকায় একটু ফিরতে চাই। চিকিৎসা সেবায় বরিশালের নানা সংকট রয়েছে এবং বিভিন্ন অভিযোগ রয়েছে যে যে ধরনের চিকিৎসার সেবা থাকা প্রয়োজন কিংবা ক্লিনিক কিংবা হাসপাতাল থাকা প্রয়োজন তার অনেকটাই মানে কোনো কিছুই নেই, বিশেষ করে আপনার অঞ্চলে। আমার অঞ্চলটা আমি আগেই বলেছি, টেস্ট করতেও ঢাকা আসতে হয়। আমি আগেই বলেছি আমি এমন একটা দুর্গম হতভাগ্য এলাকার জনপ্রতিনিধি যে একটা ইউনিয়ন 3 খণ্ডে 4 খণ্ডে বিভক্ত, উপজেলা হেডকোয়ার্টার থেকে পূর্ব দিকে নদীর দূরত্ব 1.5 থেকে 7 কিলোমিটার, উত্তর দিকে নদীর দূরত্ব 3 কিলোমিটার, দক্ষিণের দূরত্ব 0.5 কিলোমিটার। অর্থাৎ আমার উপজেলা হেডকোয়ার্টারের সাথে 5টা ইউনিয়ন যেগুলো সারাউন্ডেড বাই রিভার। আমার দরিদ্র খাজুরিয়া জয়নগর ইউনিয়ন 5 নদীর মধ্যে বিচ্ছিন্ন দ্বীপ। আমার আলিয়াবাদ ইউনিয়ন তেঁতুলিয়া মাসকরার বিচ্ছিন্ন দ্বীপ। স্বর্গবলপুর জাঙ্গালিয়া ল্যাঙ্গুইটা 4 নদীর মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপ। শ্রীপুর হচ্ছে তেঁতুলিয়া কালাবদর মাসকাটার মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপ। আমার 22টা ইউনিয়নের মধ্যে 12-13টা ইউনিয়নে বিদ্যুৎ ছিল না। আমার লক্ষ্মীপুরের থেকে বিদ্যুৎ আনতে হয়েছে 1টা ইউনিয়নে, শরীয়তপুর থেকে বিদ্যুৎ আনতে হয়েছে আমার 2টা ওয়ার্ডে, ভোলা থেকে বিদ্যুৎ আনতে হয়েছে আমার 2টা ইউনিয়নে সাবমেরিন কেবল দিয়ে। আমি চাইলেও শতভাগ বিদ্যুৎ, আমি যেমন চরমোনাই থেকে বরিশাল সদর থেকে আমি একটা বিচ্ছিন্ন দ্বীপ আছে চরবাগরজা, ঝর্ণাভাঙ্গা, চরশ্রীফলি, এই যে 3টা চর মিলে একটা বসতি, এখানে আমি এখন পর্যন্ত বিদ্যুৎ ঢুকাতে পারিনি। আমি ভোলা থেকে বিদ্যুৎ সাবমেরিন, এই জায়গাগুলোতে তো সৌর প্রকল্প নেওয়া যেতে পারে যেটা এখন খুব পপুলার, এবং সৌর প্রকল্পটা নেওয়া যেতে পারে, চরে কিন্তু সৌর বিদ্যুৎ অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। আমি বলছি সেটা হচ্ছে শুনতে ভালো সৌরবিদ্যুৎ, যদি আপনি যেটা গ্রিড সিস্টেম করে দিয়ে আপনি সেখানে 1 মেগাওয়াট করলেন, সেখান থেকে ডিস্ট্রিবিউট করলেন, তাও আপনার ক্যাপ ওয়্যারিংয়ের মাধ্যমে, দ্যাটস ওকে। কিন্তু ওই এক বাড়িতে 40 মেগাওয়াট সোলার দিলাম, 3 মাসের মাথায় শেষ, হয় সোলার নষ্ট নয় ব্যাটারি নষ্ট, কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সফলতা আসেনি। জি, এবার আপনার পরিবার পরিজন সম্পর্কে জানতে চাই, কে কে আছেন আপনার পরিবারে? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বাবা চলে গেছেন 95-এই, উপজেলা আওয়ামী লীগের নেতাও ছিলেন। আমার আমি ইয়াস প্রাউড সন অফ মাই ফাদার বিকজ অফ দ্যাট
একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সবাই যখন পলায়ন পর, সবাই বলতে যারা সাধারণ গৃহস্থ পরিবার উপজেলা পর্যায়ে, আমার বাবা তখন সাহস করে মুক্তিবাহিনীর জন্য যে অস্ত্রটা এসেছিল সেই অস্ত্রটা নিজের ঘরে রেখে মুক্তিবাহিনীদের মধ্যে ডিস্ট্রিবিউট করার সাহস দেখিয়েছিলেন, যার পরিণতি আমাদের ভোগ করতে হয়েছে, বাড়ির ভিটেটাও ছিল না। এই মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, আমি সেদিন পার্লামেন্টে বলছিলাম যে মাননীয় স্পিকার, আমার মাকে একদিনও শুনিনি বাবাকে বকতে বা খেদোক্তি করতে, তোমার এই যুদ্ধ করতে গিয়ে আমার এত ভরি সোনা চলে গেল, আমার বাড়ি গেল, তামাক সব গেল, সহায় সম্পদ গেল। আমরা দাদুর অর্ডিনাল সম্পত্তি ছিল, অনেক জায়গা জমি ছিল, মুক্তিযুদ্ধের পর পর এই জমিগুলো বিক্রি করে 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 বাবা রাজনীতি করেছেন, এই আমাদের পড়াশোনা করেছি। ইনফ্যাক্ট এক স্বাধীনতা অর্জনের জন্য আমার পরিবারের ত্যাগ যদি ধরি, লুটপাট, ধ্বংস এবং স্বাধীনতোত্তরকালে আমার পরিবারের সম্পত্তি বিক্রি করে আমাদের চলা, আমরা তিন ভাই, আমি আজকে এখানে আছি, ছোটো ভাই, মেজো ভাইটা স্কুল টিচার, স্কুলের হেড টিচার গার্লস স্কুলের, ছোটো ভাইটা এই মুহূর্তে প্রশাসনে আছে, ও ডেপুটি সেক্রেটারি ডিসি ঝিনাইদা, আর বোনদের বিয়ে হয়ে গেছে, কেউ ভোলা, কেউ নোয়াখালী, কেউ ঢাকা। আপনার আম্মা তো আছে? মা আছেন। আমার দুটো মেয়ে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন সময়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন? অনেক রাজনীতি করতে এসে অনেক সম্মান পেয়েছি, মর্যাদা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মানুষের 21 আগস্টের গ্র্যান্ড হামলায় যখন আহত হয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছিলাম, তখন তো আমাদের কর্মীরা এসে আমাদেরকে বাঁচিয়েছেন। কেউ নেই, একটা প্যাথেরিন ইঞ্জেকশন লাগবে বা রক্ত লাগবে, কেউ না কর্মী এসে রক্ত দিয়েছেন। যখন পুলিশের আঘাতে এই হাত ভেঙে যায়, হাসপাতালে যাওয়া দরকার, পা ভাঙা, কর্মীরাই নিয়ে গেছেন, সেইগুলো যেমন আছে। তবে বিশ্ববিদ্যালয় জীবনটা আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল। আমি 92-তে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, আপনি দেখবেন ওই বিএনপি ক্ষমতায় আসার পরপরই আমাদের ভিতরে ডক্টর কামাল হোসেন, মোস্তফা হোসেন মন্টু সহ এই যে ফ্যাকশনটা করে নিয়ে বঙ্গবন্ধু কণা রাজনীতিকে চ্যালেঞ্জ করা, গণফোরাম করা, ক্লিং এজেন্ট ঢুকিয়ে দিয়ে বাদল ভাইয়ের হত্যাকারী, যে 92-34 এই সময়টা, অর্থাৎ বিএনপি প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই আওয়ামী লীগের মধ্য থেকে ডক্টর কামাল হোসেন, মোস্তফা হোসেন মন্টু সহ গ্রুপে, গণফোরাম গ্রুপে নিয়ে যাওয়া, তখন ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা কলেজে, জগন্নাথ কলেজে, ঢাকা শহরে মূলধারা রাজনীতির কথা, বঙ্গবন্ধু কন্যার পক্ষে অবস্থান নেওয়াটা খুব চ্যালেঞ্জিং ছিল। জি, ওদের গুন্ডা বাহিনীর হাতে প্রতিনিয়ত আমরা লাঞ্ছিত হতাম, ঠিক ওই সময়টাই চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা রাজনীতির আমরা ধরে রাখতে পেরেছিলাম, আমার অর্জন আমি চ্যালেঞ্জ করেছি এবং সেই চ্যালেঞ্জে আমরা জয়লাভ করেছি, যে খুনিরা পিছু হটতে বাধ্য হয়েছে, বঙ্গবন্ধু কন্যা যিনি সবসময় বলেন যে সত্য যে বড় কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কোনো করে না বঞ্চনা, আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সত্যের পক্ষে ছিলাম, গণতন্ত্রের পক্ষে ছিলাম, বিএনপি এবং ওই যে গণফোরামে যেই সন্ত্রাসী গ্রুপ তারা পিছু হটতে বাধ্য হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। আমরা 21 আগস্টে আমার সহকর্মীরা জীবন দিয়েছে, আমার স্বেচ্ছাসেবক লীগের প্রায় 25 জন নেতাকর্মী স্প্লিন্টারবিদ্ধ হয়েছে, আমি সহ আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে নেত্রী জীবনকে রক্ষা করতে পেরেছি, এখানেই হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য কিংবা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাকে আবারও ধন্যবাদ আরটি পরিবারকে, স্পেশালি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দর্শক, আর কি সিনেমা এক্সপিরিয়েন্স বায়োপিক সমীর দালিরা আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.